সাধারণ মানুষকে গুম, খুন, হত্যা এবং শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা করার প্রতিবাদে চট্টগ্রামের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল। বিকেলে বিক্ষোভ মিছিলটি আমিরাবাদ পুরাতন বিওসি থেকে শুরু হয়ে পুরাতন থানা প্রদক্ষিণ করে আমিরাবাদ স্টেশনে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিনের নেতৃত্বে ও যুবদল নেতা বাহাদুর চৌধুরীর সঞ্চালনায়। সভায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মোহাম্মদ করিম, জিয়াবুল সহ নেতাকর্মীরা।